আমরা এখন দেখব আমরা কিভাবে টিম ভিউয়ার সফটওয়্যারটা ইনস্টল করব আমরা এখন দেখব আমরা কিভাবে টিম ভিউয়ার ইনস্টল করব এবং ইউজ করব তো অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না আবার সবার জন্য আবার আমি এই টিউটোরিয়ালটা বানাচ্ছি টিম ভিউয়ার ডাউনলোড লিখে আমি সার্চ দেব চার্জ দেওয়ার সাথে সাথে আমার এখানে ডাউনলোড এই লিংকটাতে যাব এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এখানে আমি ক্লিক করব না এখানে ক্লিক করব তো যাওয়ার পর আমার যেই এটা হচ্ছে উইন্ডোজ এটা হচ্ছে ম্যাকবুক লিনাক্স এবং আপনার যেটা যে অপারেটিং এর জন্য ডাউনলোড করবেন সেটা এখানে সিলেক্ট করে ডাউনলোড টিম ভিউয়ার ডাউনলোড টিম ভিউয়ার দেওয়ার পর এটা এখানে ডাউনলোড হবে ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি এটা ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর এটা ওপেন হবে এটা ওপেন হোক আমি ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করি এখানে এটা ডিটেল বিস্তারিত বলা আছে যেটা দেখলে পড়ে নিতে পারেন আমি এটা এটা ডাউনলোড হওয়ার পর এখানে ক্লিক করলাম রান দিলাম ক্লিক করার পর রান অপশনটি আমি ক্লিক করব রান অপশনটি ক্লিক করার পর আমার এখানে আমি পার্সোনাল নন কমার্শিয়াল বেসিক ইনস্টল দিব এবং পার্সোনাল দিব যদি কমার্শিয়াল দিই তাহলে আমাকে লাইসেন্স খুঁজবে বোধ দিলেও আমি লাইসেন্স খুঁজবে তাহলে আমি রাখবো যে নন পার্সোনাল ওকে দিব ওকে দেওয়ার পর আমার এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার প্রসেসিং আছে তো সবগুলো সফটওয়্যারই এরকমভাবে আসলে আমরা ইনস্টল দিব নেক্সট নেক্সট ফিনিশ ডাউনলোড হবে ওটা দিয়ে ক্লিক করব রান দিব রান দেওয়ার পর ইয়েস জিজ্ঞেস করবে নেক্সট নেক্সট ফিনিশ দিব এটা একদম সকল সফটওয়্যারের ক্ষেত্রে সে একই কারণ ওদের ওখানে এগ্রিমেন্টগুলো সম্পর্কে বলা থাকে ওগুলো আমরা এগ্রি করলে ওটা ইউজ করতে দিবে আর যদি আমি নেক্সট না দিয়ে যদি ক্যান্সেল দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে এটাই আর কিছুই না ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলা থাকে সফটওয়্যার যারা ডেভেলপ করছে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন সফটওয়্যারটা ইউজ করতে হলে কী রুলস আপনি ফলো করতে হবে সেটা আপনাকে বলে দিবে ওখানে ঠিক আছে তাহলে আমার সফটওয়্যারটা হয়ে গেল ইনস্টল হয়ে গেল ইনস্টল হওয়ার পর আমার এটা এরকম আসছে ঠিক আছে এখানে হয়তো আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ডাউনলোড চিহ্ন এখানে একটা ডাউনলোডের মতো অ্যারো চিহ্ন দিয়ে আসতে পারে আপনাদের এখানে যদি আসে ওই যে ক্লিক করে আপডেট দিয়ে নেবে অবশ্যই অবশ্যই দেখবেন যে এটাকে নিয়ে কি আপডেট আপডেট অবশ্যই আসছে কিনা যদি আপডেট না থাকে তাহলে আপনার ভিডিওটা ক্লিয়ারভাবে দেখা যাবে না এটা ঝাপসা ঝাপসা আসবে ডিস্টার্ব করবে তাহলে এখানে যদি অ্যারো চিহ্নটা থাকে তাহলে আপনি এটা আপডেট দিয়ে নেবেন তাহলে এখানে যদি আমি যাই এখানে কি করতে পারবো আমি আমার এরকম একটা আমার যিনি আরেকজন ওই প্রান্তে বসে আছেন ওনার কি আইডি পাসওয়ার্ড আইডিটা দিব দেওয়ার পর কানেক্ট দিলে এই পাসওয়ার্ডটা দিব কার আমার যে ফ্রেন্ডের কম্পিউটারে আমি ঢুকে ওর সলিউশন বা যার কম্পিউটারে সলিউশন করবো মানে এটার মাধ্যমে আমি আরেকটা কম্পিউটার কন্ট্রোল করতে পারবো আমার কম্পিউটারে বসে আমার ফ্রেন্ডের আমার স্টুডেন্টের বা কলিগের কম্পিউটারটা আমি কি কোনো প্রবলেম হলে কাজ করতে গিয়ে সেটা সলভ করে দিতে পারবো কীভাবে সেটা হচ্ছে যে কি ও আইডি আর পাসওয়ার্ডটা আপনাকে দিবে আপনি এই আইডিটা ওর আইডিটা এখানে বসাবেন কানেক্ট দিবেন পাসওয়ার্ডটা দিবেন ওর স্ক্রিনটা আসবে স্ক্রিনে আপনি ওর কম্পিউটারটা দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারেন ডাটা ট্রান্সফার করতে পারবেন এটা একটা ফ্যাসিলিটি গেল আপনি যদি চান যে মিটিং মিটিংয়ে জয়েন করবেন অনেকজন ক্লাস একসাথে নেবেন তাহলে কী করবেন আপনি প্রেজেন্টেশনে ক্লিক করবেন প্রেজেন্টেশনে ক্লিক করলে আপনার এখানে কি এরকম একটা আইডি ওপেন হয়ে যাবে মিটিং আইডি যদি আপনি যদি এখানে মিউট দিয়ে রাখেন তাহলে এটা মিউট হয়ে যাবে আপনি যদি এটা চালু করে যান আমার কথা সহ শুনতে পাবে ওরা যারা এ আপনি কপি করে এই আইডিটা দিবেন এটা কপি করলাম এই আইডি যারা এখানে জয়েন করবে তারা আমার এয়ার সহ শুনতে পারবে স্পিকার যদি আমি অফ করে দিতে চাই অফ করে দিতে পারবো অন করে দিতে পারবো অন করে দিতে পারবো অডিও এগুলো হচ্ছে বেসিক এখানে ড্যাশবোর্ড আছে আরও অনেক কিছু ফিচার্স আছে এগুলো ইউজ করতে পারবেন তো সেগুলো আমার দরকার নেই আমি এখন যদি আমার যদি আমাকে এই আইডি দিয়ে জয়েন করতে হয় আমার ক্লাস টিচারের ক্লাসে তাহলে আমি শুধু এখানে এমটা মুছে দিব এই আইডিটা বসাবো জয়েন্ট মিটিং জয়েন্ট মিটিংয়ে দিলে যে স্ক্রিনটা আসবে ওই স্ক্রিনে আমি কি ওর কম্পিউটারে কী দেখাচ্ছে এবং কী বলতেছে সব আমি শুনতে পারবো যখন আমি এই মিটিং আইডি দিয়ে জয়েন করব ঠিক আছে তো জয়েন করার নিয়ম হচ্ছে যে এটা এখানে গিয়ে মিটিং আইডি দিয়ে জয়েন জয়েনে ক্লিক করলে আমি শুনতেও পাবো দেখতেও পারবো
তো আপনি চাইলে এখানে আরো ইউজ করতে পারেন। এখানে দেখেন ভিডিওটা চালু করে দিতে পারেন, চাইলে ভিডিওটা চালু করতে পারেন, বন্ধ করতে পারেন। তারপর আপনার হোয়াইট বোর্ড আপনি চাইলে একটা কি রাবার নিতে পারেন, তারপর পেন্সিল নিতে পারেন, তারপরে আপনি এগুলো ইউজ করতে পারেন। এগুলো ইউজ করে যে কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারবেন, আবার এগুলো চাইলে কি বৃত্তাকারে লিখতে পারবেন, আপনি চাইলে দেখাই দিতে পারবেন। এটা হচ্ছে মাউস নর্মাল, তো চাইলে এগুলো মুছে ফেলতে পারবেন। আবার মুছার জন্য ব্রাশ দিছে, আপনি যেটা লিখছেন সেটা আপনি মুছতে পারবেন। আবার কম্পিউটার স্ক্রিন মুছতে পারবেন না, কম্পিউটার স্ক্রিনে বাই ডিফল্ট মুছে যাচ্ছে না, যাচ্ছে না। যদি আমি এখানে আমি কিছু আঁকি সেটা আমি মুছতে পারবো, এটা রাবার দিয়ে মুছবো, ঠিক আছে। এগুলো আবার সেভ করতে পারবো, সেভ দিলে সেভ হবে। তো এটা হচ্ছে ক্লাস নেওয়ার জন্য পারফেক্ট মাধ্যম আর কি। আপনার অনলাইনের মাধ্যমে যারা ক্লাস নিন তাদের জন্য আবার চ্যাট করতে পারবো, হাই লিখতে পারবো। আবার আপনি চাইলে কি এখানে কি আপনি চাইলে যদি আপনি জানেন কথা বলবেন, মিটিংয়ে জয়েন করে যদি কথা বলেন, তাহলে স্পিকারটা অন করে দিয়ে আপনি আপনার কোশ্চেনটা করতে পারবেন। তো এভাবে করে আমরা কি এটা এই ইনস্ট এই ইউজগুলোই মোটামুটি আমরা করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমি আমার এই ছিল টিম ভিউয়ার সফটওয়্যারের ভিডিও, তো সেটা আপনারা অবশ্যই ইউজ করবেন।